সকল কে সুপ্রভাত জানিয়ে আজকে সকালটা শুরু করছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ঠিক সকাল 10:30। আসলে আজকে একটু বেলা হয়ে গেল, মেয়ে পড়তে গেছিল, পড়া থেকে আসার পরে ওকে একটু চিড়ে দই আম কাঁঠাল দিয়ে খেতে দিয়েছি আর সাথে আমিও বসে গেছি খেতে। আসলে আমার একটা বাজে অভ্যাস হচ্ছে, বাড়িতে থাকলে মেয়ের সাথেই খাই, একা কখনোই খেতে পারি না। সত্যি কথা বলতে গেলে একা আমি থাকতে পারি না, খেতে পারি না, কিছুই করতে পারি না। আর এসব নিয়ে মেয়ে আর মেয়ের বাপি খুব টেনশানে থাকে। মেয়ের বাপি তো মানে মেয়েকে বলেই দিয়েছে যে তুই কিন্তু বাইরে পড়তে যাবি না, মানে এরকম একটা ব্যাপার আর কি। কারণ কি? কারণ হচ্ছে তোর মা একা থাকতে পারে না। এটা কোনো কথা হলো বলেন তো? যাই হোক, সত্যি কথা বলতে গেলে আমি সত্যি একা থাকতেও পারি না আর খেতেও পারি না। তো সামনের মানে 7th June হচ্ছে আমার জন্মদিন, ওদিন আমি জন্মগ্রহণ করেছিলাম। তো তার জন্য আমার মেয়ের যে বান্ধবীরা আছে, মানে বন্ধু বান্ধবীরা আছে, ওরা কন্টিনিউয়াসলি বলছিল যে মানে এখানে আসবে ট্রিটটার জন্য। তো আমি অ্যাডভান্স ওদেরকে ট্রিট দিলাম, কারণ মাধ্যমিকটাও শেষ হয়ে গেছে, নতুন ক্লাসে উঠেছে আর আমার জন্মদিনের জন্য ওরা ধরেছিল। তো তার জন্য বাড়িতেই একটা ছোটো মোটো ট্রিট দিয়েছিলাম। তো ওরা তো সকাল সকাল চলে এসেছে, সকাল মানে কি, ওদেরকে সবসময়ই বলি তাড়াতাড়ি আসার জন্য, কিছুতেই ওরা সকালে আসতে পারে না। আর সত্যি কথা বলতে গেলে একজন আসে নরেন্দ্রপুর থেকে, আরেকজন আমাদের সোনারপুর স্টেশনে, এই যে কালো শার্ট পরে বসে আছে, ও কিন্তু রিয়া। হ্যাঁ, অবাক হইও না কিন্তু কেউ, হ্যাঁ ওর নাম রিয়া। ও আমাকে একটা টাইমে ভীষণ ভয় পেত, বাট এখন আর ভয় পায় না। ভীষণ মানে প্রাণচঞ্চল মেয়ে একটা, খুব ভালো মনের দিক থেকে তো বিশাল ভালো। তারপরেও আছে আরেকটা রিয়া, একজন হচ্ছে রিয়া হালদার, আরেকজন হচ্ছে রিয়া অধিকারী। আর ইনি হচ্ছেন আমাদের যে বাড়িওয়ালা আছে ওনার মেয়ে, ভীষণ ভালোবাসে আমাদেরকে, একটু পরপর নিচে এসেই দিদি পিসি করতেই থাকে। তো সবাই মিলে তো এরা মজা করছে, আর এদেরকে আমি বানিয়ে দিয়েছিলাম আসার পরে কোল্ড কফি। তো ওরা কোল্ড কফি আর আইসক্রিম নিয়ে এনজয় করছে। তারপরে আমি রান্নাবান্না করলাম, আর সত্যি কথা বলতে গেলে খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি, এরা এত বদমাশি করছিল আর সারাক্ষণ খেলছিল, আমার পেছনে লাগছিল। তো ওদের সাথে এসব করতে করতে ভালোভাবে ভিডিও করতে পারিনি। তো আমি ভাবলাম যে একটু অন্যরকম রান্না করি, তো তার জন্য বানিয়ে নিয়েছিলাম চিকেন, কাঁচকলার ভর্তা, তারপরে মাছের ভর্তা, এসব। তো এসব বানিয়ে ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে সারাটা দুপুর তো মানে এরা নাচানাচি করলো, সেটা একেবারে ভিডিওর শেষেই তোমরা দেখতে পাবে। আর বিকেলবেলার দিকে বানিয়ে দিয়েছিলাম ওদেরকে একটু ছাঁচ, আসলে এত গরম না, ওদের খুব কষ্ট হচ্ছিল। আর ছাঁচ খেলে আমার মনে হয় একটু হজমে সাহায্য করে, হজম হতে সাহায্য করে, তো তার জন্য ছাঁচ বানিয়ে দিয়েছিলাম, আর সেটা ওরা খুব এনজয়ও করেছে। আর এই হচ্ছে এদের কাণ্ড, সারাটা দুপুর মানে খাওয়া দাওয়ার পরে এরা এই করেছে। এদেরকে দেখলে কে বলবে যে এরা ক্লাস 11-এ পড়তে পারে? আমার তো ভীষণ ভালো লাগে এই জিনিসগুলোকে দেখে। আসলে আজকালকার বাচ্চারা, আজকালকার ছেলেমেয়েরা এতটাই পাকা, আমার ওই জিনিসগুলো দেখতে না খুব খারাপ লাগে। তো যাই হোক, খুব এনজয় করছিলো ওরা, যেটা দেখে আমার খুব ভালো লাগছিলো। আর ওরা থাকলে আমার সময়টা কীভাবে যে কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না। তবে হ্যাঁ, ওরা চলে যাওয়ার পরে আমার ভীষণ কষ্ট হয় কটা দিন। আসলে আমি তো একা একাই থাকি, মানে আমি আর আমার মেয়ে যেহেতু একাই থাকি, তাই ওরা যখন আসে এত ভালো সময় কাটায় আর আমি ওদের সাথে এতটা ভালো সময় কাটাতে পারি, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর এরা দুজন তোমাকে মানে সত্যি কথাই বলতে খুব সাংঘাতিক ভালোবাসে। আর এই যে লম্বা চুলওয়ালা দেখতে পাচ্ছ, রিয়া মানে এ হচ্ছে গিয়া রিয়া অধিকারী। তো ও আমাকে অ্যাকচুয়ালি আন্টি ডাকে, আর ও পুচকি হলে কী হয়েছে, খুব বড় সাপোর্টার, মানে ও আমাকে প্রথম দিন থেকে যে কোনো কিছুতে, আমার রান্না বান্না এটাই সেটাই সব কিছুতে খুব সাপোর্ট করে। তো সন্ধে 6:30 সময় ওরা বেরিয়ে গেছিলো, তো আমার মেয়েও সাথে গেছিলো সোনারপুরে, একটুখানি ওর কাজও ছিল। তো ওরা ওদের সাথেই আমার মেয়ে বেরিয়ে গেল, ওদেরকে এগিয়েও দেওয়া হলো আর ওর কাজগুলোও হয়ে যাবে, তো তার জন্য ওরা চলে যাচ্ছে। আর আমার সত্যি তখন একটুখানি খারাপ লাগছে, ভাগ্য ভালো যে তখনই 2 মিনিটের মধ্যে মানে মেয়ের বাপি চলে এসেছিলো।
তো ওর বাপি থাকায় ওর সাথে গল্প করে সময়টা মানে একটু ভালোভাবে কাটিয়ে নিয়েছিলাম, না হলে মন মরা হয়ে পড়ে থাকতাম, মন খারাপ হয়ে থাকতো। তো ওর বাপি আসার পরে কিছুই না, একটুখানি উইংস ফ্রাই করে নিয়েছিলাম, ফ্রাই করে তারপরে এটাকে করে নিয়েছিলাম হানি গার্লিক, আর সাথে ছিল রুটি আর চিকেন কিমা। কিন্তু ওটার ভিডিও আর করা হয়নি, কারণ আর এনার্জি ছিল না আমার ভিডিও করার মতো। তো এই শুধু বানিয়েছিলাম, বানিয়ে ওর বাপিকে দিয়েছিলাম। তো ওর বাপি আর আমি দুজনে বসে বসে বরুণ ধাওয়ানের ভেড়িয়া মুভিটা দেখছিলাম। খারাপ না, ভালোই লাগছিলো, মোটামুটি ভালোই এনজয় করেছিলাম বইটা, না খারাপ না ভালো। তো যাই হোক, আজকে তাহলে এইটুকু, কালকে আবার আসছি নতুন রেসিপি নিয়ে।